মেয়ের ধর্ষণ করে খুনের মামলায় তদন্তে প্রথমবার আজিগড় হাসপাতালে বাবা মাকে নিয়ে গিয়েছে সিবিআই। শুক্রবার দিনভর হাসপাতালে তদন্তের পর নির্যাতিতার সুতপুরের বাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্যাতিতার বাবা মাকে সন্ধে নাগাদ আজিগড় মেডিকেল কলেজে নিয়ে পৌঁছয় সিবিআই। এরপর ইমার্জেন্সি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত বিভিন্ন অংশে নিয়ে যাওয়া হয়। এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরেই এমএসজেপির অফিস। আজিগড়ের প্রশাসনিক ভবনে নিয়ে গিয়ে কথা বলেন তদন্তকারী অফিসাররা। সিবিআই তদন্তে জানতে পেরেছে ঘটনার দিন হাসপাতাল থেকে পরপর তিনটে ফোন আসে, এরপর হাসপাতালে এই বিল্ডিং এ বসিয়ে রাখা হয়। তারা কোন ফ্লোরে বসেছিলেন, সেদিন কারা কারা তাদের সঙ্গে কথা বলেছিলেন, পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। এরপর রাত 7:20 নাগাদ হাসপাতালের পিছনের গেট দিয়ে বাবা মাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তবে সেমিনার রুমে যেখানে চিকিৎসকের দেহ মিলেছিল সেখানে বাবা মাকে নিয়ে যাওয়া হয়নি বলেই খবর।